আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। দেখতে দেখতে পবিত্র রমজান মাস একদম কাছে চলে এসেছে, মাত্র কয়েকটা দিনই হাতে আছে আমাদের। আমি জানি সবার ঘরেই কম বেশি রমজানের প্রিপারেশন নেওয়া হচ্ছে, আর সেটার ব্যতিক্রম আমার ঘরেও না। তো রমজান মাসের কাজ কিছু গুছিয়ে রাখার জন্য আমি কয়েকটা ফ্রোজেন আইটেম বানিয়ে ফ্রিজারে রেখে দিয়েছি, আর ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আজকে আমি KFC স্টাইল চিকেন স্ট্রিপ বানাবো, সে কারণে চিকেনের বুকের মাংসগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে পর্যাপ্ত পরিমাণে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম রসুনের গুঁড়া। তার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা এখানে অবশ্যই পরিমাণ মতোই দিতে হবে, যেহেতু কম হয়ে গেলে আবার কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে না। আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার, তারপর অল্প একটু চিলি পাউডারও দিয়ে দিচ্ছি। ঝালটা আসলে আপনারা আপনাদের ঘরের প্রেফারেন্স অনুযায়ী করে নেবেন, আমাদের ঘরে যেহেতু বাচ্চা আছে সে কারণে আমি ঝালটা একটু কমই দিচ্ছি। আর এখন একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তো এখন আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে গায়ে গায়ে মশলাটা লেগে যায়। তারপরে এখানে আমি পরিমাণ মতো অল পারপাস ফ্লাওয়ারটা এড করে দেব। তো এখানে আমার প্রায় 1.5 কেজির মতো চিকেনের বুকের মাংস আছে, আর আমি এখানে প্রায় 1.5 কাপের মতো অল পারপাস ফ্লাওয়ার এখানে ইউজ করছি। আর এখন আমি এটাকে খুব ভালো করে মাংসের সাথে আবারও মিশিয়ে নেব। আর এখন এই পর্যায়ে এটা একটু স্টিকি মনে হতে পারে, তো আমি এখন অল্প অল্প করে এখানে একটু পানি দিয়ে দেব, যাতে করে মশলাটা একটু গা ছাড়ে আর কি। তো আমি এখানে অল্প আর একটু পানি এড করে দিয়ে আবারও এটাকে মাখিয়ে নেব, আর এটা একটু নরম ডোয়ের মতোই হবে। এতে করে যখন আমি সেকেন্ড লেয়ারটা দেব তখন কোটিংটা খুব ভালো করে হবে। তো এখন আমার মাখানো শেষ, এটাকে আমি রেস্টে রেখে দেব হাফ অ্যান আওয়ারের মতো। তো চিকেনটাকে রেস্টে রেখে আমি সেকেন্ড লেয়ারের জন্য আবার কোটিংটা রেডি করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি একটা ফুড ব্যাগ নিয়েছি, আপনারা চাইলে জিপলক ব্যাগও নিতে পারেন, যেহেতু আমার ঘরে জিপলক ব্যাগ শেষ হয়ে গেছে সে কারণে আমি ফুড ব্যাগ এখানে ইউজ করে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে অল পারপাস ফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব রসুনের গুঁড়া, তারপরে এখানে আমি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এড করব, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এক পর্যায়ে আমি একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, আর সেটা হচ্ছে চিকেন কিউব। তো আমি একটা চিকেন কিউবই এখানে ইউজ করব, আর সেটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মানে ঝাঁকি দিয়ে দিয়ে মিক্স করে নেব, এতে করে সবগুলো গুঁড়া মশলা আর অল পারপাস ফ্লাওয়ার একসাথে মিশে যাবে। আপনারা এই পুরো প্রসেসিংটা একটা কন্টেনারে নিয়েও কিন্তু করতে পারবেন। তো এখন আমার সেই ম্যারিনেটেড চিকেনগুলো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি সব চিকেন কিন্তু একবারে দিয়ে দেব না, আমি 2-3 ধাপে এই সেম প্রসেসিংটা করে নেব। তো এভাবে করলে কোটিংটা ভালো করা যায়। তো এখন আমি ফুড ব্যাগটা উঠিয়ে নিচ্ছি, আর ঝাঁকি দিয়ে দিয়ে ভালো করে চিকেনের সাথে সেই মানে ফ্লাওয়ারের যে মিশ্রণটা আছে সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটি চিকেনের গায়ে খুব ভালো করে মিশ্রণটা লেগে যায়। তো এখন আমি চিকেন স্ট্রিপগুলো একটা একটা করে একটা প্লেটের মধ্যে এভাবে ছড়িয়ে রেখে দেব। তো জায়গা বাঁচানোর জন্য ফ্রিজারে আমি লেয়ারিং করে এক প্লেটের উপরেই কিন্তু সবগুলো চিকেন স্ট্রিপ নিয়ে নিচ্ছি। তো দেখতেই পেরেছেন আমি পরোটার সাথে যে কাগজগুলো পাওয়া যায় মানে পেপারগুলো, সেগুলো দিয়ে লেয়ারিংটা করে নিচ্ছি। তো এখন আমি সেকেন্ড যে মানে ব্যাচ আমার ছিল চিকেনের সেটাও এই সেম একইভাবে করে নেব। তো আসলে নিচে কিন্তু অনেকগুলো মিশ্রণ রয়ে গেছে, তো একবারেই কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে, আর এভাবে করে নিলে
মানে ম্যাচটা একটু কম হয়, তো আমাদের কেজি চিকেন ব্রেস্ট থেকে কিন্তু অনেকগুলো চিকেন স্ট্রিপ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে এখন আমি এটাকে ফ্রিজারে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এগুলো একটু শক্ত হয়ে যায়। আর যখন শক্ত হয়ে যাবে এগুলোকে উঠিয়ে আমি একটা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করে নেব। তো এই যে কয়েক ঘন্টা পরে আমার এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে আর আমি জিপলক ব্যাগে ভরে নিয়ে, তো খুবই অল্প উপকরণে অল্প সময়ে আমার KFC স্টাইল চিকেন স্ট্রিপগুলো রেডি হয়ে গেছে আর এগুলো ফ্রিজারে আমরা সংরক্ষণ করে প্রায় এক থেকে দেড় মাসের মতো রাখতে পারবো। তো এখন চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে, আর আজকে আমি চিকেন মেরিনেট করব। তো পেরি পেরি চিকেন করব নান্দোজ স্টাইল। তো নান্দোজের যে রেডিমেড পেরি পেরি চিকেনের মেরিনেশন পাওয়া যায় সেটাই নিয়েছি আমি, আর চিকেনগুলোকে আমি পিস করে নিয়েছি। তো এখানে হোল চিকেনও আছে আর চিকেন লেগও আছে, তো আমি সব কিছুই মিলিয়ে মানে মেরিনেট করে রেখে দেব। আর বড় যে পিসগুলো আছে এগুলোর মধ্যে আমি ডিপ কাট করে নিয়েছি, যদিও বা রেডিমেড মেরিনেটের যে সসের বোতলটা আছে সেটার মধ্যে সব কিছু দেওয়া আছে, তারপরেও কিন্তু আমি অল্প অল্প করে সব কিছু আবারও দিয়ে দেব। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দেব হোয়াইট ভিনিগার, ভিনিগারের পরিমাণটা অল্পই দেব। তারপরে আমি এখানে হাফ লেবুর রস দিয়ে দেব চিপে, দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতো অলিভ অয়েল, দিয়ে দিচ্ছি তিনটা ফ্রেশ রসুনের খোয়া গ্রেটারের মধ্যে গ্রেট করে। তো এখানে আমি নান্দোজের যে পেরি পেরি চিকেনের মেরিনেশন বোতলের মধ্যে কিনতে পাওয়া যায় সেটার পুরো বোতলটাই আমি এখানে ইউজ করব। আর যদি আপনাদের হাতের কাছে এই সস বা মেরিনেশনটা না থাকে তাহলে আমি বলবো যে একটা বা দুইটা ক্যাপসিকাম আপনারা আগুনে পুড়ে, তারপরে আমি বাকি যে মশলাগুলো এখানে এড করেছি সেগুলো এড করে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেবেন। এতে করেই আপনাদের কিন্তু পেরি পেরি নান্দোজের যে সসটা সেটা রেডি হয়ে যাবে। আর সেই একইভাবে আপনারা চিকেনটাকে মাখিয়ে এভাবে ভালো করে মেরিনেট করে তারপরে ফ্রিজারে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 15 দিনের মতো। আর এভাবে মেরিনেট করে রাখলে কিন্তু ইফতারির টাইমে খুব ভালোভাবেই মানে টাইমটা বাঁচবে। তো এটা কিন্তু এয়ার ফ্রায়ারে দিয়েও কিন্তু গ্রিল করা যাবে, তারপরে ওভেনে দিয়েও করা যাবে, তাছাড়া ফ্রাইং প্যানেও কিন্তু এটাকে এপিট উপিট করে ভেজে নিলেও কিন্তু খুব মজার একটা পেরি পেরি চিকেন তৈরি হয়ে যায়। তো এখন আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু খুবই উপকারী একটা রেসিপি, আমি কিন্তু নর্মালি আমার ঘরে এমনিতেই এভাবে বানিয়ে রাখি, আর ভাবলাম ইফতারির জন্য বানিয়ে রাখি যেহেতু চটজলদি কিন্তু আমার অনেক কাজে এটা লাগে। তো বানাতে বানাতে আপনাদেরকে বলবো যে এটা আমার কী কী কাজে লাগে। তো এখন আমি চিকেন টিক্কা আর মেরিনেটটা করে নেব। তো এখানে আমি ইয়োগার্ট নিয়ে নিচ্ছি, প্লেন যে গ্রিক ইয়োগার্ট পাওয়া যায় সেটা। তো এখানে আমি ভরে 2 টেবিল চামচের মতো ইয়োগার্ট নিয়ে নিব, তারপরে এখানে দিয়ে দেব গোলমরিচ এর গুঁড়া, দিয়ে দেব অল্প একটু চাট মশলা। তো এখানে আমি শান ব্র্যান্ডের যে চাট মশলা পাওয়া যায় প্যাকেটে সেখান থেকে অল্প একটু চাট মশলা এখানে অ্যাড করে দিয়েছি। আর আমার কাছে চিকেন টিক্কা মেরিনেট করার জন্য দুই ধরনের মশলা আছে, তো এখানে আছে শান ব্র্যান্ডের যে টিক্কা মশলা সেটা, আর এটা হচ্ছে আরেকটা চিকেন টিক্কা মেরিনেট। তো এটা আমাদের লোকাল শপ থেকে আমি এনেছি, তো আজকে এটা দিয়েই করে নেব। আর আপনাদের হাতের কাছে যদি এই টাইপের কোনো মানে পেস্ট না থাকে তাহলে আপনারা যে টিক্কা মশলা পাওয়া যায় বাজারে প্যাকেট যায় সেটা দিয়েও করে নিতে পারবেন। তো এখান থেকে আমি 2 টেবিল চামচের মতো মশলা এখানে নিয়ে নিয়েছি, যেহেতু চিকেন টিক্কার কালারগুলো মানে খুব সুন্দর থাকে তো আমি কালারটা একটু বাড়ানোর জন্য এখানে ফুড কালার ইউজ করছি, আর এখানে অল্প একটু রেড ফুড কালার আমি ইউজ করব, জর্দার যে ফুড কালারটা পাওয়া যায় সেটা, এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন। তো কালারটা সুন্দর আসার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আমি হাফ লেবুর রস এর মধ্যে অ্যাড করে দেব, আমার মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনের ব্রেস্টের পিসগুলো একদম আস্ত আস্তই রেখে দিয়েছি, এগুলোকে কাটিনি, আপনারা চাইলে কিউব আকারে কেটে নিতে পারেন। তো এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল এখানে অ্যাড করে দিচ্ছি, তারপরে এটাকে মাখিয়ে আমি মেরিনেট হওয়ার জন্য ওভারনাইট রেখে দেব।
এই চিকেন টিক্কাগুলো আসলে অনেক হেল্পফুল যদি ফ্রিজারে আপনাদের রেডি থাকে, তো এটা দিয়ে ফ্রাইড রাইস বানানো যায়, যে কোনো পাস্তাতে অ্যাড করা যায়, তারপরে আবার যে কোনো র‍্যাপ ইউজ করা যায়। তো আসলে এটার মাল্টি ফাংশন, তো হাতের কাছে থাকলে খুবই হেল্পফুল। তো সে কারণেই আমি এটা রমজানের জন্য বানিয়ে নিয়েছি। তো আমার ওভারনাইট এটাকে মেরিনেট করা হয়ে গেছে, এটা ছিল পরের দিন, তো আমি বের করে নিয়েছি। আর আমি আজকে এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে তারপরে গ্রিল করে নেব। তো এখানে আমার এয়ার ফ্রায়ারে চিকেনের একটা অপশন আছে, সেটাতে আমি 180 ডিগ্রি ফারেনহাইটে এটাকে প্রায় 30 মিনিটসের জন্য দিয়ে দিয়েছিলাম, আর মাঝখানে শুধু একবার এটাকে উল্টে পাল্টে দিয়েছি। এরই ভেতরে আমার চিকেন টিক্কা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই যে দেখতেই পারছেন আমার চিকেন টিক্কাগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর একটু পুরা পুরা হলে কিন্তু দেখতে ভালো লাগে, একদম মানে সেই দোকানের মতো দেখতে লাগে। তো এখন আমি এগুলোকে একটু পিস পিস করে কেটে নেব, আর এগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এগুলো আপনার আপনাদের পছন্দের শেপে কেটে নেবেন, কিউব আকারে চাইলে কিউব আকারেও কেটে নিতে পারবেন। আর আমি কিন্তু একটু লম্বা লম্বা করে কাটি, যেহেতু টিক্কা বিরিয়ানিতে মানে একটু লম্বা লম্বাই থাকে। আর আমি কিন্তু টিক্কা বিরিয়ানির একটা রেসিপি অনেক আগে আমার চ্যানেলে শেয়ার করেছিলাম, তখন মনে হয় আমার চ্যানেলটা একদম নতুন ছিল, রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা বিরিয়ানির রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখান থেকে কিছু আমি ফ্রিজারে জিপলক ব্যাগে ভরে রেখে দেব, আর এগুলো প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করে ফ্রিজারে রাখা যায়। এই চিকেন টিক্কাগুলো দিয়ে আপনারা চাইলে স্প্রিং রোল, সামোসা, তারপরে পাফ পেস্ট্রি বা পরোটা দিয়েও যে কোনো ইফতারি আইটেম কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো হাফ চিকেন টিক্কা আমি ফ্রিজারে সংরক্ষণ করে রেখে দিয়েছি, আর বাকিগুলো দিয়ে আমি একটা সিঙ্গারার রেসিপি বানাবো। তো সিঙ্গারার জন্য আমি এর ভেতরে পুরটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি যতটুকু চিকেন টিক্কা আমি নিয়েছি ঠিক সেই পরিমাণে পেঁয়াজ নিয়েছি, আর এগুলোকে অল্প একটু তেলের মধ্যে আমি সটে করে নিচ্ছি। একদম ব্রাউন করে ভাজবো না, একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে পেঁয়াজের কালারটা আমি এখানে চিকেন অ্যাড করে দেব। পেঁয়াজের সাথে চিকেনটাকে আমি 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব, আর তারপরে এখানে আমি ফ্রেশ কেটে রাখা ধনে পাতা আর কাঁচামরিচ অ্যাড করে দেব। তো এই স্টাফিংয়ের মধ্যে আমি খুব বেশি একটা মশলা ইউজ করব না, যেহেতু চিকেন টিক্কার একটা আলাদা ফ্লেভার আছে, তো বেশি মশলা ইউজ করলে সেটার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি 2 চাপ টমেটো কেচাপ ইউজ করে নিয়েছি, লবণ ছাড়া সব কিছুই মাটি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো আমার সিঙ্গারার ভেতরের পুরটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি কুকারটা অফ করে দেব আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যায়। আর এটা ঠান্ডা হতে হতে আমি সিঙ্গারার উপরের ডোটা তৈরি করে নেব। তো সিঙ্গারার ডো তৈরি করার জন্য আমি এখানে 4 কাপের মতো অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব এখানে প্রায় 1 টিস্পুনের মতো কালো জিরা, দিয়ে দেব এখানে 3 টেবিল চামচের মতো কুকিং অয়েল। দেওয়ার পরে এগুলোকে হাত দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো এভাবে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো প্রায় 5 মিনিটের মতো কচলে কচলে মাখিয়ে নিয়েছি, আর এখন রুম টেম্পারেচার পানি আমি অল্প অল্প করে অ্যাড করে নেব, আর একটা সফট ডো আমি তৈরি করে নেব। তো আমার ডো তৈরি হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটাকে ঢেকে প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখন আমি সিঙ্গারা বানানো স্টার্ট করে দিয়েছি, 20 মিনিট পরে এটাকে আবারও একটু মথে নিয়েছিলাম, আর একটা ছোট ছোট রুটি করে এটাকে মধ্যখান দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি, আর কাটা অংশ আমি অল্প একটু পানি দিয়ে এভাবে একটু মানে ভিজিয়ে নিয়েছি যাতে করে জোড়া লেগে যায়। আর এখন হাতের মধ্যে ভাবে নিয়ে আমি মধ্যখানে পুরটা ভরে দেব,
আসলে সিঙ্গারার ডিজাইনটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দেবেন। আমি যেহেতু মানে ডিজাইন দেওয়াতে তেমন বেশি পারদর্শী না, তো আমি যেভাবে পারছি সেভাবেই করে নিচ্ছি। তো আমার চিকেন টিক্কা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এই পর্যায়েগুলোকে আমি ফ্রিজারে একটু শক্ত হওয়ার জন্য রেখে দেবো, আর যখন শক্ত হয়ে যাবে এগুলোকে আমি সংরক্ষণ করে রেখে দেবো ফ্রিজারে, প্রায় এক মাসের মতো এগুলো ভালো থাকবে। তো চলে আসলাম সর্বশেষ রেসিপিতে, আর আমি একটা মাছের টিক্কা তৈরি করব নাগেটের মতোই। তো আমি সে কারণে মশলাগুলো আগে নিয়ে নিয়েছি। তো এখানে আছে পেঁয়াজ কুচি, আছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, একটু চাট মশলা, চিলি ফ্লেক্স, ধনে পাতা, কাঁচামরিচ, আর অপশনাল হচ্ছে এখানে বেসন নিয়েছি। বেসনটা না দিলেও চলবে, তো আমি এখানে বেসন নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এটা একদম অপশনাল, না দিলে টেস্ট আরও ভালোই আসবে যতটা আমি মানে দেখেছি, যেহেতু আমি এটা ফ্রাই করে অলরেডি খেয়ে নিয়েছি। তো বেসনটা না দিলেই আসলে ভালো হবে। এখানে আছে 2টা বয়েল করা আলু, আর এখানে আমি হোয়াইট ফিশ ফিলে যেগুলো পাওয়া যায় বাজারে কিনতে সেগুলো নিয়েছি। আপনাদের হাতের কাছে যে কোনো মাছের কাটা ছাড়িয়ে নিলেই কিন্তু হবে। আর মাছগুলোকে আমি একটু অল্প মানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে অল্প একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর তারপরে এভাবে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো এখন একটা বোলের মধ্যে প্রথমে আমি মাছ ভাজাগুলো নিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু আপনারা চাইলে পানির মধ্যেও মানে অল্প একটু পানির মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি খুবই অল্প তেলের মধ্যে মাছগুলোকে মানে ভেজে নিয়েছি। আর এখন চটকে নিচ্ছি আলুগুলো, আর আলুগুলোকে আমি পানির মধ্যে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমি এখানে 2টা আস্ত আলু নিয়েছি বড় সাইজের, দিয়ে দিলাম কুচি করে কাটা পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে একে একে গুঁড়া মশলাগুলো। তো এখানে আমি জিরা গুঁড়া, গুঁড়া ধনে গুঁড়া, তারপরে চিলি ফ্লেক্স, অল্প একটু চাট মশলা, তারপরে অল্প একটু গরম মশলাও আমি দিয়েছি, তারপরে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ আর বেসন। তো আপনাদেরকে বলবো বেসনটা আপনারা স্কিপ করবেন। আর এখানে আমি একটা ডিমের কুসুম দিয়ে দিয়েছি, আর ডিমের সাদা অংশটা রেখেছি পরবর্তীতে আমি ইউজ করব। তারপরে এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, আর একটা আলু ভর্তা টাইপের টেক্সচার এখানে আসবে। তো এই পর্যায়ে অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন, যদি কম বেশি হয় তো এখানে অ্যাড করা যাবে। তো এখন আমি শেপগুলো দিয়ে দেব। তো যেহেতু মাছের আইটেম বানাচ্ছি, তো আমি চিন্তা করলাম যে মাছের মতো একটু শেপ দিয়ে দিই। তো এই যে এখন একটু বল আকারে করে চেপে চেপে মানে একটু চ্যাপটা করে নেব, আর তারপরে একটা কাটার আছে ফিশের শেপের, সেটা দিয়ে আমি একটু শেপ করে নিচ্ছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বাড়তি অংশগুলো কেটে ফেলে দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে আবারও একটু শেপ দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি একে একে সবগুলো ফিশের মানে শেপ দিয়ে দেব সবগুলো কাটলেটের মধ্যে। তো আমার সবগুলো ফিশ কাটলেট তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি একটু ফ্রিজারে রেখে দিয়েছিলাম অল্প সময়ের জন্য, যাতে করে একটু শক্ত হয়ে যায়, আর তারপরে এখন আমি এগুলোকে আবার মানে ব্রেড ক্রামের কোটিংটা দিয়ে দেব। তো সে কারণে আমি এখানে নিয়েছি অল পারপাস ফ্লাওয়ার, নিয়েছি ব্রেড ক্রাম আর ডিমের সাদা অংশ। তো কাটলেটগুলোকে প্রথমেই আমি অল পারপাস ফ্লাওয়ারের মধ্যে একটু গড়িয়ে নেব, তারপরে এটাকে আমি ডিমের সাদা অংশের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। এতে করে তৈরি হয়ে যাবে আমার ফিশ কাটলেট। তো এভাবেই আমি একে একে সবগুলোকেই করে নেব। তো এভাবে আমি একে একে সবগুলো কাটলেট তৈরি করে নেব, আর তারপরে এগুলোকে আমি ফ্রিজারে রেখে দেব। যখন একটু শক্ত হয়ে যাবে তখন উঠিয়ে আমি একটা জিপলক ব্যাগের মধ্যে ভরে এটাকে ফ্রিজারে সংরক্ষণ করব প্রায় এক মাসের মতো। আর যখন খুশি প্রয়োজন মতো আমি এটাকে বের করে একদম মানে গরম তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। এতে করে আমার মানে ফিশ কাটলেটটা ঝটপট তৈরি হয়ে যাবে। তো আমার ফিশ কাটলেটগুলো একটু শক্ত হয়ে গিয়েছিলো, তো এই পর্যায়ে আমি প্লেট থেকে উঠিয়ে এগুলোকে জিপলক ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, আর এভাবেই আমি এগুলোকে ফ্রিজারে সংরক্ষণ করে রেখে দেব। তো এই ছিল আমার টুকিটাকি রমজান মাসের প্রিপারেশন, মানে ফ্রোজেন আইটেমের প্রিপারেশন। তো আগামীতে যদি আরও কিছু আমি বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
তো আজকের ব্লগ এতটুকুই ছিল, আর আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো কথা হবে, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।